আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দেখাবো পরোটা বানাতে ইচ্ছা না করলে কীভাবে ঝটপট ডিম পরোটা করে খাওয়া যায়, আর সাথে বাঁধাকপির পাকোড়া। তো আজকে সকালবেলা হচ্ছে, যেহেতু ছুটির দিন, তো একটু ভাবলাম টুকটাক একটা নাস্তা ভালোই করি। তো মানে ঝটপট হচ্ছে একটা পরোটা বানাবো, কোনো রুটি বেলার ঝামেলা ছাড়া। এটা মাঝে মাঝে আমি প্রায় বানাই, মাঝে মাঝে অফিসে যাওয়ার আগেও খেয়ে যাই এভাবেই। আর প্রথমে এখানে হচ্ছে আমি 1 কাপের মতো আটা নিয়ে নিছি, এটার মধ্যে সামান্য লবণ দিয়ে দিছি, ভালো করে একটু মিক্স করে এটাতে আমি একদম নর্মাল পানি যেটা সেটা মিক্স করব। পানিটা অল্প অল্প দিয়ে হচ্ছে মিক্স করে এরকম একদম পাতলাও না ঘন না এরকম একটা ব্যাটার তৈরি করে নিব। আর এপাশে হচ্ছে ডিম, দুইটা ডিম ভেঙে নিচ্ছি, মানে রুটি পরোটা ডিম খাবো আর কি বেসিক্যালি। এটাকে মানে কোনো রুটি বেলার ঝামেলা ছাড়া যেভাবে বানাই, তো প্রথম এটার মধ্যে হচ্ছে ডিম নিয়ে নিছি, তারপর এখানে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ধনে পাতা কুচি আর কাঁচা মরিচ কুচি, সাথে একটু গাজর কুচি দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে ভালো করে ডিমটাকে হচ্ছে মাখিয়ে নিব। তো এভাবে রুটি মানে রুটি না পরোটা খাই আর কি। আমি পরোটার সাথে ডিম দিয়ে মজাই লাগে খেতে, একদম ঝটপটভাবে বানানোও হয়ে যায়। তো এখন এই জন্য ফ্রাই প্যানটাকে একটু গরম করে এটার মধ্যে তেল ব্রাশ করে জাস্ট 2 চামচ, আমি হচ্ছে 2 চামচের মতো দিয়ে দিলাম ব্যাটারটা। দেন এটাকে একটু হাত দিয়ে ঘুরায় নিব ফ্রাই প্যানটাকে, তাহলে একদম গোল একটা রাউন্ড রুটির মতো হয়ে যাবে। তো এটাকে আপনি হচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হয়। আমি আজকে ফ্রাইডে ছিল, দেখলাম যে গ্যাসটা একটু তাড়াতাড়ি চলে গেছে, মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেম ছিল, ওইটা দিয়ে আমি হচ্ছে রুটিটা বানিয়ে নিতেছি। তো এটাকে এভাবে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট পর দেখা যাবে যেটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এরকম পাশ দিয়ে উঠে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি এটার উপরে একটু মানে তেলটা একটু দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু পরোটার মতো একটু ক্রিস্পি ভাবটা থাকে। তো এই পাশটাও যখন হয়ে যাবে, একটা পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টায় নেওয়ার পর এই যেরকম লাল লাল হয়ে গেলে এটার মধ্যে হচ্ছে ডিমটা দিয়ে দিব, মানে মাখানো যে ডিমটা ওটা দিয়ে দিব। আর আমি যে পরিমাণ নিয়েছি ওটাতে 2টা পরোটা আর 2টা ডিম, তো মানে 2 জনের জন্য হয়ে যায় আর কি। তো এখন ডিমটাকে পুরোটার মধ্যে ছড়াই দিলাম, ছড়াই দিয়ে এ পাশটা কিছুক্ষণ এভাবেই রেখে দিব, প্রায় 1.5-2 মিনিটের মতো এভাবে রেখে দিলে দেখা যাবে যে মানে নিচের পাটটা হচ্ছে একটু ক্রিস্পি হয়ে যাবে আর ডিমটাও একটু একটু পাশটা হয়ে যাবে আর কি। তো এটাকে ভালো করে একটু ছড়াইয়া দিচ্ছিলাম যাতে ঠিকঠাকভাবে হয়। তো প্রায় 1.5-2 মিনিট পর এখন হচ্ছে আমি এটাকে উল্টে দিলাম। তো রুটিটা উল্টানোর পর আবার একটু উপরে তেল ব্রাশ করে দিব যাতে এটাও একটু ক্রিস্পি ভাব চলে আসে। আমার একটু পরোটা খেতে ভালো লাগে, রুটি অতটা ভালো লাগে না খেতে। তো এই যে আমার কিন্তু এ পাশও হয়ে গেছে, আমি এখন এটাকে হচ্ছে জাস্ট মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিব। আপনারা রোলের মতো করতে পারলে ভালো, কিন্তু আমি রোলের মতো কেন জানি এটা করতে পারি না, ভেঙে যায়। তো আমি এটাকে এভাবেই রাখি 2 পাশ করে, আর ঝটপট নাস্তা হয়ে যায়, একদম ইজি, খেতেও মজা লাগে। একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালোই লাগবে। বিকালে ভাবলাম একটু বাঁধাকপি কেটে রাখি, এটা দিয়ে হচ্ছে পাকোড়া বানাবো। সাথে ব্রাজিলের খেলা যেহেতু 9টায় শুরু, ওই সময় একটু পাকোড়া ভেজেও খাওয়া যাবে। তো খেলার সময় তো আর ভাজতে মন যাবে না, তাই আমি একটু আগে আগে রেডি করে রাখতেছিলাম। তো এখানে প্রায় বড় সাইজের একটা বাঁধাকপি ছিল, ওইটার অর্ধেক একটু কম কেটে নিছি একদম কুচি কুচি করে, দেন ওটাকে একটু লবণ মাখিয়ে রেখে দিতেছি। তাইলে কী হবে, এটা থেকে হচ্ছে পানিটা বের হয়ে যাবে আর বাঁধাকপিটা মানে একটু নরম হয়ে যাবে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন হচ্ছে ক্রোয়েশিয়া একটা গোল দিছিল, এর জন্য আপনারা একটু চিল্লাচিল্লি শুনতে পারবেন, আর্জেন্টিনা যারা সাপোর্ট করে। তো আপনারা কে কোন দল সাপোর্ট করে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো এই যে প্রায় 10 মিনিট হচ্ছে বাঁধাকপিটা কীভাবে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে দেন পানি ঝরিয়ে ঝরিয়ে বাঁধাকপিটাকে আমি এভাবে আলাদা করে নিলাম। দেন সাথে সামান্য একটু গাজর কুচি আর কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিচ্ছিলাম সাথে। একটু আমি একটু পেঁয়াজটা একটু বেশিই দিছি, একটু সাথে হচ্ছে আদা রসুন বাটা একদম সামান্য, তারপর এখানে দিয়ে দিছি চালের গুঁড়া 1 টেবিল চামচ, দেন আটা 1 টেবিল চামচ। আপনারা আটার বদলে বেসন ইউজ করতে পারেন, ময়দা ইউজ করতে পারেন, বাট আমার কাছে আটা ছিল তাই আমি আটাটাই দিছি। এবং এটাতে আমার কাছে মনে হয় না টেস্টের কোনো প্রবলেম করে, টেস্ট ভালোই ছিল। তো একটা ডিম ভেঙে দিছি বড় সাইজের, ছোটো হইলে আপনারা 2টা দিতে পারেন। সাথে হচ্ছে হলুদ গুঁড়া পরিমাণ মতো, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া। তো এগুলোকে এখন ভালো করে মাখাই নিব, আর মাখাইতে আমার খুব ভালো লাগে, আমি একদম চটকায় চটকায় মাখাই যে কোনো খাবার, আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন অবশ্যই তারাই জানেন। এটাকে মাখাতে মাখাতে বুঝবেন যে আপনার মানে বাইন্ডিংটা রেডি হয়েছে কি না। যদি মনে হয় যে না বাইন্ডিং রেডি হয়নি, তাহলে আপনি এখানে আরেকটু আটা বা চালের গুঁড়িটা অ্যাড করতে পারেন।
তো এটাকে মাখানো শেষ, দেন আমি হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে খুব বেশি গরম না, একটু গরম করে নিয়ে তারপর এটার মধ্যে সব মানে পাকোড়া সাইজ করে করে দিয়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে এটা পাকোড়াটা আরও বড় করে করতে পারেন আর একটু, অথবা ছোট করে করতে পারেন, আমার কাছে এই সাইজই ভালো লাগে, আর একটু এলোমেলো ছিল এটাই ভালো লাগতেছিল। তো এটাকে হচ্ছে মিডিয়াম ফ্লেমে ভাজবো, হাই ফ্লেমে ভাজলে দেখা যাবে তাড়াতাড়ি কালারটা চলে আসবে কিন্তু ভেতরটা অতটা ভালো করে হবে না, তার কারণে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে সময় নিয়ে নিয়ে। আর আমি এই যে এক পাশে যখন দেখলাম যে একটু ব্রাউন হয়ে গেছে তখন আমি উল্টায় পাল্টায় এটাকে ভেজে নিচ্ছিলাম, আর একটু মানে গোল্ডেন ব্রাউন করব আমি, তারপর হচ্ছে নামায় নিব। এই যে এক পাশ হয়ে গেছে, দেন আরেক পাশকে আর একটু ভাজা হয়েই আমি নামায় নিচ্ছিলাম। তো এটাকে একটু মোটামুটি আমি এক ব্যাচ ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগছে যেহেতু মিডিয়াম ফ্লেম দিছি। তো এটাকে এই যে ভালো করে ভেজে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে দেন নামায় নিচ্ছিলাম। তো এরপর আমি আরেক ব্যাচ দিয়ে দিচ্ছিলাম। শীতকালে কিন্তু হচ্ছে এই যে বাঁধাকপির পাকোড়া, ফুলকপির পাকোড়া, সবজি পাকোড়া, যেটা অনেকগুলো সবজি মিক্স করে যেটা করে সেটাও আমার খুব ভালো লাগে, আর গরম গরম এগুলো সস দিয়ে খেতে তো কোনো কথাই নেই, সসটা যদি বাসায় বানানো হয় তাহলে আরও বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি প্লিজ ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।